পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 5 টাকা 17 পয়সা থেকে প্রায় 20 শতাংশ বাড়িয়ে 6 টাকা 20 পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, যা কার্যকর হবে ডিসেম্বর থেকে। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাম বাড়ানোর ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল। তবে গ্রাহক পর্যায়ে আপাতত এই দাম বৃদ্ধির কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানান। রকনউদ্দিনের আরেকটি রিপোর্ট। দাম বাড়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির আবেদনের গণশুনানির পর গেল 13ই অক্টোবর দেয়া আদেশে দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কিন্তু মাস না পেরোতেই সেই স্বস্তি আর থাকল না, কারণ গেল সপ্তাহে পিডিবির পুনঃমূল্যায়নের আবেদনের ভিত্তিতে সোমবার পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয় কমিশনের পক্ষ থেকে, যেখানে আগের চেয়ে ইউনিট প্রতি 1 টাকারও বেশি বাড়ানো হয়েছে পাইকারি বিদ্যুতের দাম। এরপরও সরকারের পক্ষ থেকে 17,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানান কমিশনের চেয়ারম্যান। বাড়িত বলে পুনর্নির্ধারিত বিদ্যুতের পাইকারি মূল্যহার 6 টাকা 20 পয়সা পার কিলোওয়াট ঘন্টা অনুযায়ী বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানি ভিত্তিক পুনর্নির্ধারিত বিদ্যুতের পাইকারি মূল্যহার এবং এ সংক্রান্ত শর্তাবলী বিল মাস ডিসেম্বর 2022 বিল মাস 2022 হতে কার্যকর হবে। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আগে না বাড়ালেও 1 মাসের ব্যবধানে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পেছনে যুক্তি কি? ভর্তুকি ব্যতীত এটা হতো 8 টাকা 28 পয়সা, যদি 6 টাকা 20 পয়সায় পাইকারি মূল্যহার হয় প্রায় 8,000 কোটি টাকা একটি বছরে পিডিবি অতিরিক্ত আয় করবে পূর্বের রেট যদি নতুন রেটে। আর IMF আমাদের কাছে এসেছিল মূল্যহার নির্ণয়ের মেথডোলজি তাদেরকে বিস্তারিত তুলে ধরেছি, তাদের কোনো কোয়ারি আর ছিল না আমাদের কাছে এবং তাদের পরামর্শ মতো আমরা কিছুই করিনি। পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ক্ষেত্রে দেশের বর্তমান অর্থনৈতিক হালচাল আর ভোক্তাদের কথা মাথায় রাখা হয়েছে কিনা, আর কতদিন পর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে সে প্রশ্নও ছিল কমিশনের চেয়ারম্যানের কাছে। পরবর্তী আদেশ না পর্যন্ত ভোক্তা পর্যায়ের বা আমরা যেটাকে এন্ড ইউজার বলি, বিতরণ পর্যায়ে বলি, তার মূল্যহারটি অপরিবর্তিত রাখা হয়েছে। পিডিবির পুনর্মূল্যায়নের আবেদনের পর আবারও গণশুনানি না করে দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই বলে অনেক জ্বালানি বিশেষজ্ঞ দাবি করলেও তা সঠিক নয় বলে এ সময় জানান কমিশনের চেয়ারম্যান। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা।